শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং এই করোনা ভাইরাসের যে যেখানে আসো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি নবতর মণ্ডল, সহকারী শিক্ষক, বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয়, হরিনগর, সোমনগর, সাতক্ষীরা। আজকে আমরা যে পাঠ্য উপস্থাপন করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর ফিনান্স এবং ব্যাংকিং অর্থাৎ পাঁচ। আজকে আমাদের পাঠের বিষয় ঝুঁকি ও অনিশ্চয়তা। আজকে যেহেতু আমরা জানি যে প্রত্যেকটি পাঠ, প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান সিদ্ধান্ত গ্রহণ করে তার ঝুঁকির ওপর এবং ঝুঁকির বিশেষ ভূমিকা রাখে, যেখানে ঝুঁকি বেশি সেখানে ক্ষতির সম্ভাবনাও বেশি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আর বেশি আলোচনা না করে আমরা সরাসরি একটা অঙ্ক চলে দেবো। আমরা এখানে দুটো কোম্পানি সিলেক্ট করেছি, পদ্মা এবং মেঘনা। পদ্মা মেঘনা পাঁচটি সালে তাদের আয় দেওয়া আছে, এই আয় থেকে আমরা আবাসিক উচ্চতা নির্ণয় করে আমাদের এই দুটো কোম্পানি থেকে কোনটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে সেটা আমরা অঙ্কের মাধ্যমে সুসংখ্যের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। তা প্রিয় শিক্ষার্থীদের খেয়াল করো, এখানে কোম্পানি পদ্মা মেঘনা 2016 সালে 10% আয়, -5%, 2018 সালে 15%, 2019 সালে 25%, 2020 সালে 30%, মেঘনা 2016 সালে 12%, 2017 সালে 9%, 2018 সালে 17%, 2019 সালে 20%, 2020 সালে 35%। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে পদ্মা কোম্পানি আমরা অঙ্কটা করার চেষ্টা করছি। 2016 সালে আয় ছিল 10, 2017 সালে আয় ছিল -5, 2018 সালে 15, 2019 সালে 25, 2020 সালে 30। এখন প্রথম যে আমাদের কাজটা হবে সেই কাজটা হলো আমাদের আয়ের গড় বের করব। এখানে আমরা এই সংখ্যাগুলো যোগ করলে আমরা পাচ্ছিলাম 10, 10, 25, 25, 25, 80 থেকে 5 বের করে ১৫ + ১৫ = ১০, ২৫ = -৫, ২১৫ = ১০, ৩০ = ১৫ = ১৫। এখন এই যে রেজাল্টটা আমরা পেয়েছি সেই রেজাল্টটা আমরা বর্গ করবো, যেমন -৫ - ৫ বর্গ করলে ২৫, -২০ আর -২০ বর্গ করলে ৪০০, ০০ গুণ করলে ০, ১০ গুণ করলে ১০০, ১৫ গুণ করলে ২২৫। এখন আমরা ব্যবধান বর্গের যোগফল পাচ্ছি ৬৫। পরবর্তী আমাদের ভাগ হচ্ছে ব্যবধান বর্গের গড়। ব্যবধান বর্গের গড় সমান এই ব্যবধান বর্গের যোগফল আপন n-1, অর্থাৎ এনটাকে আমরা ধরছি নাম্বার অফ ইয়ার্স, এই এনটাকে আমরা বিবেচনা করছি নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ বছরের সংখ্যা। ৭৫০ আপন ৫, এখানে আমাদের বছরের সংখ্যা আছে ৫টি, বছরের সংখ্যা আছে কয়টা? ৫টি, এই জন্য আমাদের এনের মান হচ্ছে ৫। এই জন্য ৫-১ = ৭৫০ আপন ৪, এটা কিন্তু আমরা ভাগ করলে আমার কাছে ১৮৭.৫, অর্থাৎ এই ব্যবধান বর্গের গড় পাচ্ছে আমরা ১৮৭.৫। এই ১৮৭.৫কে যদি আমরা এই আদর্শ এর মাধ্যমে আমরা আদর্শ বিচ্ছেদে নির্ণয় করো, শুধুমাত্র ওই ১৮৭.৫কে আমরা যদি বর্গমূল করে দেই তাহলে আমাদের যে নির্দিষ্ট মানটা পাবো সেই মানটা হচ্ছে আমাদের আদর্শ বিচ্ছেদের মান। তো দেখো আমরা ১৮৭.৫কে যদি বর্গমূল করি তাহলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে ১৩.৬৯, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের আদর্শ বিচ্ছেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা চলে আসি মেঘনা কোম্পানি।
মেঘনা কোম্পানিতে আমাদের যে আয়গুলো আছে সেই আয়গুলো আমরা আগে দেখবো। মেঘনা কোম্পানি আমরা এই সংখ্যা গুলো আমরা এখন যোগ করব। এই সংখ্যা গুলো আমরা যেমন 17 12 29 29 20 55 55 55 55 17 9 9 4 4 4 2 2 3 8 84 84 84 থেকে আমরা 9 বের করলে 9 বের করলে 75 75 ভাগ 5 = 15। আমরা এখানে গড়ায় হচ্ছে 15%। এখন আমরা গড় থেকে ভগ্ন আয়টা আমরা বের করি। 12 15 17 19 20 21 22 20 25 25 20 এখন আমরা যোগদান কত করব? বিয়োগ 3 গুণ বিয়োগ 3 সমান সমান 9 24 1013 ভাগ 4। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে পাচ্ছি 253.25। এটাকে যদি আমরা আদর্শ বস্তু নির্ণয় করে দেওয়া হয় তাহলে 253.25
এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।